আর মাত্র কয়েকদিন পরেই শুরু হবে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা, তাই ব্যস্ততা বেড়েছে প্রতিমা শিল্পীদের। শেষ মুহূর্তে রং তুলির আঁচড়ে প্রতিমার সৌন্দর্য ফুটিয়ে তুলতে দিন রাত কাজ করে যাচ্ছেন তারা। আগামী 11ই অক্টোবর মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হবে দুর্গাপূজার মূল পর্ব। উৎসবকে ঘিরে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। প্রতিনিধিদের তথ্য ও ছবিতে সুরাইয়া সীমার ডেস্ক রিপোর্ট। বর্তমান করোনা পরিস্থিতিতে গতবারের চেয়ে এবার মণ্ডপের সংখ্যা কিছুটা বেড়েছে, এ কারণে রাজশাহীর প্রতিমা শিল্পীরা শেষ মুহূর্তে দিনরাত কাজ করে যাচ্ছেন। মাটির কাজ শেষ করে রং তুলির আঁচড়, কাপড় পরানো সহ আনুষঙ্গিক কাজ করে প্রতিমার সৌন্দর্য ফুটিয়ে তোলার শেষ কাজটি ইতোমধ্যেই শুরু করেছেন। তবে অন্যান্য বারের মতো এবারও প্রতিমা তৈরির ন্যায্য প্রাপ্তি পাননি বলে জানান শিল্পীরা। এখন খুব রাত দিন পরিশ্রম করে আমরা শেষ পর্যায়ে কাজ নেওয়ার খুব চেষ্টা করছি। দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিতে মাঠে নেমেছে প্রশাসন। এখানে আমরা এখনও পর্যন্ত আমাদের যে ইন্টেলিজেন্স রিপোর্ট আছে, নিরাপত্তাজনিত কোনো সমস্যা বা ঝুঁকি ইনশাল্লাহ নেই, তারপরও আমাদের সাদা পোশাকে পুলিশ থাকবে। গোপালগঞ্জ জেলায় এবার 1228টি মন্দিরে চলছে পূজার প্রস্তুতি, চলছে শেষ মুহূর্তের কাজও। ইতিমধ্যে মৃৎশিল্পীরা মাটির কাজ শেষ করেছেন, এখন প্রতিটা মণ্ডপের প্রতিমার গায়ে চলছে রঙের আঁচড়, তাই দম ফেলার ফুরসত নেই কারিগরদের। করোনাকালে আমরা স্বাস্থ্যবিধি মেনে আমাদের এই পূজা উদযাপন করব। মাটির কাজ সবগুলো কমপ্লিট হয়েছে এবং আমরা রঙে হাত দিয়েছি। প্রতিটি মণ্ডপে সিসিটিভি ক্যামেরা সহ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার পরামর্শ দেওয়া হয়েছে। ব্যাপক লাইটিং করা যাবে না এবং কোনো ধরনের অনুষ্ঠান করা যাবে না। আমাদের ভ্রাম্যমান টহল থাকবে, আমাদের প্রত্যেকটা উপজেলার জন্য দুজন করে ম্যাজিস্ট্রেট আমাদের নিয়োগ করা আছে যারা এই ভ্রাম্যমান টহলের সাথে থাকবে। শারদীয় দুর্গা উৎসবকে ঘিরে কিশোরগঞ্জের ভৈরব জুড়ে মণ্ডপগুলোতে প্রতিমা তৈরির কাজ শেষ পর্যায়ে, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ফলে মণ্ডপে মণ্ডপে প্রতিমা তৈরির শেষে রং তুলের আঁচড়, কাপড় গহনা পরিয়ে দেব দেবীদের সাজানো সহ নানা কাজে ব্যস্ত প্রতিমা শিল্পীরা। মার কাছে একটাই কথা, যেন আমরা এই দেশ থেকে করোনা ভাইরাসের মহামারী আমাদেরকে মুক্ত করে দেয়। উৎসবকে ঘিরে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। সামাজিক বিধিবিধান মেনে চলে উৎসব মুখর পরিবেশে আমরা পূজা উদযাপন করবো। আমরা নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছি। আমি আশা করি আমাদের এই বৈঠকে প্রতিবারের ন্যায় এইবারও খুব সুন্দরভাবে এই পূজা উদযাপিত হবে। আসুরিক শক্তির বিনাশ ও শুভ শক্তির উত্থানের মাধ্যমে সমাজ ও দেশের শান্তির প্রতিষ্ঠার লক্ষ্যে প্রতি বছরের মতো এবারও পূজা মণ্ডপে মণ্ডপে দুর্গাপূজার আয়োজন করেছেন পূজারীরা। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। দুর্গোৎসব উপলক্ষে সনাতন ধর্মের 200+ দুস্থ মানুষের মাঝে শাড়ি ও লুঙ্গি উপহার দিয়েছে পাবনার রোটারি ক্লাব। সকালে জয়কালীবাড়ি মন্দিরে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ভারতীয় দূতাবাসের সহকারী হাই কমিশনার সঞ্জীব কুমার ভাট্টি। এ সময় ক্লাবের প্রেসিডেন্ট, ডিস্ট্রিক্ট ডেপুটি গভর্নর ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এদিকে দুর্গাপূজা উপলক্ষে পূজা কমিটির হাতে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা উপহার বিতরণ করেছে কেরানীগঞ্জ উপজেলা পরিষদ। সকালে 147টি পূজা মণ্ডপের প্রতিনিধিদের মাঝে 20 লক্ষ টাকা তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদি হাসান ও ঢাকা 2 আসনের সংসদ সদস্য কামরুল ইসলাম। অন্যদিকে মুন্সিগঞ্জ সদর উপজেলার মহাকালী ইউনিয়নে প্রভাতী সমাজ কল্যাণ যুব সংঘের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়েছে।